हे एवरीवन, वेलकम टू माय चैनल झर्णा कलम। आमी बेस किछु दिन धरे कोनो भिडियो दिते पारिनी, तो सेजन्य आमी दुखित। आर आजके चले एसेछि आबारो एकटा नतून भिडियो निये। एटा होच्छे मडार्न इंडिया थेके एकटा गुरुत्वपूर्ण टपिक। तोमरा सबाई जानो जे एसएससी एसएलएसटी परीक्षार कथा बला होयेछे, जदिओ कबे कखन नेওয়া হবে সেটা বলা হয়নি। তবুও এটা জানতে হবে যে এসএলএসটি পরীক্ষা কিন্তু হতে চলেছে 9, 10, 11, 12। এটা তোমরা আশা করি সবাই জেনে গেছো। আর সামনে তো WBCS এর প্রিলিমস রয়েছেই, তো এই সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে আজকের টপিকটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের আধুনিক ভারত থেকে শিক্ষা নীতি নিয়ে আলোচনা করব। তো ব্রিটিশদের আমলের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল এবং স্বাধীনতার পরে পরে শিক্ষা ব্যবস্থার কী রূপ পাল্টালো, বা কোন কোন কমিটি কোন কোন কমিশনগুলো এসেছিল, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এমসিকিউ এর মাধ্যমে আজকে আলোচনা করব। আজকের কোশ্চেনগুলো দেখে নেওয়ার আগে যে কথাটা বলবো, যে ভারতে ব্রিটিশ সরকার পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটালো কেন, বা কেনই বা তারা ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারে এতটা উদ্যোগী হলো। দেখো, ব্রিটিশ সরকার ভারতীয়দের শিক্ষার প্রতি সেভাবে কিন্তু প্রথম দিকে কোনো গুরুত্ব আরোপ করেনি। পরবর্তীকালে নিজেদের স্বার্থে ইংরেজি শিক্ষিত কেরানি তৈরির লক্ষ্যে তারা শিক্ষা ব্যবস্থার উন্নতির দিকে নজর দেয় এবং এ বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে থাকে। প্রথম দিকে কিছু ব্যক্তিগত মিশনারিদের উদ্যোগে এবং পরে সরকারি প্রচেষ্টায় ভারতে আধুনিক শিক্ষার প্রসার ঘটায়। তো ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পটভূমি হিসেবে এতটুকু জেনে রাখলেই হবে। তো চলো আজকের এমসিকিউগুলো দেখে নিই। দেখো, প্রথম কোশ্চেনে বলা হয়েছে, নিম্নলিখিত কিসের মাধ্যমে ভারতে ইংরেজি শিক্ষার সূচনা হয়? অপশন এ রয়েছে 1813 চার্টার অ্যাক্ট, অপশন বি রয়েছে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন 1823, অপশন সি রয়েছে প্রাচ্য পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্ব, এবং অপশন ডি রয়েছে উপরের সবগুলোই। প্রথমেই বলে রাখি, এই কোশ্চেনটা কিন্তু 2018 ইউপিএসসি প্রিলিমসে এসেছে, তো অবশ্যই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মানে হচ্ছে উপরের সবগুলো, 1813 চার্টার অ্যাক্ট, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন এবং প্রাচ্য পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্ব, এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে কিন্তু ভারতে ইংরেজি শিক্ষার সূচনা হয়। চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরে দুয়ের কোশ্চেনে বলা হয়েছে, ইভাঞ্জেলিক্যাল আন্দোলন বলা হয়? অপশন এ প্রাচ্যবাদীদের আন্দোলন, অপশন বি পাশ্চাত্যবাদীদের আন্দোলন, অপশন সি উভয়ই, এবং অপশন ডি কোনোটি নয়। তো এখানে যে টার্মটা দেওয়া হয়েছে ইভাঞ্জেলিক্যাল আন্দোলন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মানে হচ্ছে প্রাচ্যবাদীদের আন্দোলন। ইভাঞ্জেলিক্যাল আন্দোলনটা কি? 1813 চার্টার অ্যাক্টে বলা হয়েছিল যে ভারতে শিক্ষার উন্নতির জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1,00,000 টাকা, বাৎসরিক 1,00,000 টাকা দেওয়া হবে। তো এই যে 1,00,000 টাকা দেওয়ার কথা বলা হলো, তো এই টাকাটা ভারতে কোন শিক্ষা খাতে ব্যয় করা হবে এটার জন্য কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব বা মতবিরোধ দেখা দেয়। কাদের মধ্যে দেখা দিয়েছিল? প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদীদের মধ্যে। প্রাচ্যবাদীদের অভিমত কী ছিল? না, তারা চেয়েছিলেন যে ভারতে দেশীয় শিক্ষা অর্থাৎ গতানুগতিক সংস্কৃত শিক্ষার উন্নতিকল্পে এই টাকাটা ব্যয় করা হোক। কিন্তু পাশ্চাত্যবাদীরা চেয়েছিলেন, না, দেশীয় বা সংস্কৃত শিক্ষা নয়, ইংরেজি শিক্ষা অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার উন্নতিকল্পে এই টাকাটা ব্যবহার করা হোক। তো এদের মধ্যে কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব বাঁধে। তো প্রাচ্যবাদীদের মধ্যে ছিলেন HT প্রিন্সেপ, কোলব্রুক উইলসন, এবং পাশ্চাত্যবাদীদের মধ্যে ছিলেন আলেকজান্ডার ডাব, কলভিন, রাজা রামমোহন রায় প্রমুখ ব্যক্তিবর্গ। তো লাস্ট অবধি কিন্তু পাশ্চাত্যবাদীরাই কিন্তু এই টাকাটা পেয়েছিলেন ইংরেজি শিক্ষার উন্নতিকল্পে ব্যবহার করার জন্য। সেই জন্য প্রাচ্যবাদীরা যে আন্দোলন করেছিলেন এটাই কিন্তু ইভাঞ্জেলিক্যাল আন্দোলন বা প্রাচ্যবাদীদের আন্দোলন নামে পরিচিত। আশা করি বোঝাতে পারলাম। তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের তিনের দেখো, মেকলে মিনিট প্রকাশিত হয় কবে? অপশন এ 1835 দোসরা ফেব্রুয়ারি, অপশন বি 1838 পয়লা মার্চ, অপশন সি 1839 পাঁচই এপ্রিল, এবং অপশন ডি 1940 দশই অক্টোবর। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মানে হচ্ছে 1835 দোসরা ফেব্রুয়ারি মেকলে মিনিট প্রকাশিত হয়। মেকলে কে ছিলেন? মেকলে ছিলেন তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব। তিনি কিন্তু তার বিখ্যাত যে প্রস্তাব
পেশ করেন 1835 সালে, সেটাই মেকলেমেন্ট নামে পরিচিত। তিনি বলেছিলেন যে ভারতে উচ্চ মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তৃত হলে ক্রমে ক্রমে তার নিচু স্তরের জনগণের মধ্যেও প্রসারিত হবে, এটা ছিল তার চুয়ে পড়া নীতি। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের চারের দেখো, মেকলেমিনির সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? অপশন এ, এখানে বলা হয় উত্তম ইউরোপীয় গ্রন্থাগারের মাত্র একটি আলমারি আরব ও ভারতের সমগ্র সাহিত্যের সমকক্ষ। অপশন বি, ভারতে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তৃত হলে তা ক্রমে নিচু স্তরে জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। অপশন সি, মেকলেমিনিটের পরিপ্রেক্ষিতে উইলিয়াম বেন্টিং ইংরেজি শিক্ষাকে সরকারি নীতি হিসেবে ঘোষণা করেন, এবং অপশন ডি উপরের সবগুলোয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মানে হচ্ছে উপরের সবগুলোয়। তো এই কোশ্চেনটা দেওয়ার কারণ এটাই যে মেকলেমিনিটে কি বলা হলো সেটা সম্পর্কে তথ্য দেওয়ার জন্য, মেকলেমিনিটে আসলে কি ছিল সেটা জানানোর জন্যই এই কোশ্চেনটা দেওয়া হয়েছে যে মেকলেমিনির সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক। তো এখানে কিন্তু এই তিনটে অপশনে কিন্তু ভালো করে দেখবে, এই তিনটে অপশনই কিন্তু সঠিক, এবং মেকলেমিনিটে মূলত এই কথাগুলোই বলা হয়েছে, যেটা প্রকাশ হয়েছিল 1835-এর 2রা ফেব্রুয়ারি লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব লর্ড মেকলের দ্বারা। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের পাঁচের দেখো, সরকারি চাকরিতে ইংরেজি ভাষায় জ্ঞানকে অগ্রাধিকার প্রদান করেন কোন ভাইসরয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কিন্তু খুব গুলিয়ে যায় এবং বেশিরভাগই ভুল হয়। তো দেখো, আমি আজকে বলে দিচ্ছি যে সরকারি চাকরিতে ইংরেজি ভাষায় বা ইংরেজি সরি এখানে একটু মিস্টেক হয়েছে বানানটার, ইংরেজি ভাষার জ্ঞানকে অগ্রাধিকার প্রদান করেন কোন ভাইসরয়? তো এটা অবশ্যই হয়ে যাবে অপশন পাঁচের লর্ড হার্ডিঞ্জ। ঠিক আছে, পাঁচের হয়ে যাবে অপশন বি, মানে হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। দেখো, উইলিয়াম বেন্টিং কিন্তু ইংরেজি শিক্ষাকে সরকারি নীতি হিসেবে গ্রহণ করেছিলেন বা সরকারি নীতি হিসেবে ঘোষণা করেছিলেন, তবে 1844 সালে লর্ড হার্ডিঞ্জ কিন্তু ইংরেজি ভাষার জ্ঞানকে অগ্রাধিকার প্রদান করেছিলেন। তাহলে কিন্তু এখানে লর্ড উইলিয়াম বেন্টিং হবে না, এটা হবে লর্ড হার্ডিঞ্জ। তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের ছয়ের কোশ্চেনে বলা হয়েছে, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনাকার্টা বলা হয় অপশন এ উডে ডিসপ্যাচকে, অপশন বি মেকলেমিনিটকে, অপশন সি হান্টার কমিশনকে, এবং অপশন ডি 1813-র চার্টার অ্যাক্টকে। তো এই কোশ্চেনটা পরীক্ষায় বহুবার এসেছে এবং পরবর্তীকালে আবারও আসবে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা হয়ে যাবে অপশন এ, মানে হচ্ছে উডের ডিসপ্যাচকে। 1854 খ্রিস্টাব্দে বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড উডের ডিসপ্যাচ নামক শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা প্রকাশ করেছিলেন, যেটা উডের ডিসপ্যাচ নামে পরিচিত, এবং এই সময় কিন্তু গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি। তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরে সাথে দেখো, উডের ডিসপ্যাচ সম্বন্ধে নিচের কোনটি সঠিক নয়? অপশন এ রয়েছে, এটি ঘোষিত হয় 1854 সালে, গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। অপশন বি, এই ডিসপ্যাচ এই প্রথম প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা সংস্কারের কথা বলে। অপশন সি রয়েছে, নারী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়নি, এবং অপশন ডি রয়েছে, বেসরকারি উদ্যোগকে স্বাগত জানানোর জন্য গ্রান্টস ইন এড ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়। তো এখানে বলেছে এতগুলো অপশনের মধ্যে কোনটি সঠিক নয়, তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নারী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়নি, এটাই কিন্তু হয়ে যাবে ভুল, বাকিগুলো কিন্তু সব সঠিক তথ্য উডের ডিসপ্যাচ সম্পর্কে। ঠিক আছে, এখানেও কিন্তু নারী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল এবং এখানে প্রাথমিক থেকে উচ্চশিক্ষার কথা বলা হয়েছিল, এবং এখানে বেসরকারি উদ্যোগকে স্বাগত জানানো হয়েছিল এবং তার জন্য গ্রান্টস ইন এড ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছিল। তাহলে আলাদাভাবে যদি কোশ্চেন দেয় যে গ্রান্টস ইন এড ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয় কোন নীতিতে, তখন কিন্তু উত্তর হয়ে যাবে উডের ডিসপ্যাচ। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের আটের দেখো, কলকাতা বোম্বাই মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় কোন নীতি অনুযায়ী? তো দেখো, এখানে অপশন এ উডের ডিসপ্যাচ, অপশন বি মেকলেমিনিট, অপশন সি হান্টার কমিশন, এবং অপশন ডি কোনোটি নয়। তো আটের এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, উডের ডিসপ্যাচ। ঠিক আছে, উডের ডিসপ্যাচের
মাধ্যমে কিন্তু কলকাতা বোম্বাই মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। একটু আগেই উডেন ডিসপ্যাচ সম্পর্কে আমি বলে দিলাম তথ্যগুলো। 1854 সালে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড উডেন ডিসপ্যাচ প্রকাশ করেন। তো এখানে কলকাতা বোম্বাই মাদ্রাজ এই তিনটি জায়গায় বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথা বলা হয়েছিল এবং স্থাপন করা হয়েছিল পরবর্তীকালে। পরের কোশ্চেনটা দেখে নিই। নয়ের দেখো হান্টার কমিশন গঠন করা হয় অপশান এ 1880 খ্রিস্টাব্দে, অপশান বি 1882 খ্রিস্টাব্দে, অপশান সি 1885 খ্রিস্টাব্দে এবং অপশান ডি 1886 খ্রিস্টাব্দে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি 1882 খ্রিস্টাব্দে। ঠিক আছে, শিক্ষাক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ কমিটি বা কমিশন সেগুলো এই হান্টার কমিশন থেকে শুরু হয়েছিল, যেটা প্রথম ছিল 1882 সালে, 1882 খ্রিস্টাব্দে এই হান্টার কমিশন এসেছিল লর্ড রিপনের সময়। তো হান্টার কমিশন সম্পর্কে আরও তথ্য আছে পরের কোশ্চেনগুলোতে, তো চলো দেখে নিই কোশ্চেনগুলো। পরের 10-এর কোশ্চেনে বলা হয়েছে হান্টার কমিশনের ভারতীয় সদস্য ছিলেন অপশান এ সৈয়দ আহমেদ, অপশান বি ভূদেব মুখোপাধ্যায়, অপশান সি কে টি তিলাং, অপশান ডি উপরের সবাই। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, মানে হচ্ছে উপরের সবাই, স্যার সৈয়দ আহমেদ, ভূদেব মুখোপাধ্যায়, কে টি তিলাং, এই তিনজন ব্যক্তি কিন্তু হান্টার কমিশনের ভারতীয় সদস্য ছিলেন। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 11-এর বলা হয়েছে হান্টার কমিশনের সভাপতি কে ছিলেন, অপশান এ ভূদেব মুখোপাধ্যায়, অপশান বি WW হান্টার, অপশান সি আশুতোষ মুখোপাধ্যায় এবং অপশান ডি এদের কেউই নন। তো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মানে হচ্ছে WW হান্টার। WW হান্টার কিন্তু হান্টার কমিশনের সভাপতি ছিলেন এবং বাকি যে ভূদেব মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায় এবং কেটি তিলাং, এনারা কিন্তু ছিলেন ভারতীয় সদস্য হিসেবে হান্টার কমিশন। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 12-এর বলা হয়েছে দেখো হান্টার কমিশন সুপারিশ প্রদান করেছিল অপশান এ শুধু প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, অপশান বি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে, অপশান সি প্রাইমারি ও মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে এবং অপশান ডি বিশ্ববিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে। এই কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনগুলো বলা হয়েছে এজন্যই কোন শিক্ষা কমিশনে কি বলা হয়েছিল, কোন নীতি নেওয়া হয়েছিল সেগুলো জানানোর জন্যই কিন্তু এত ডিটেলসে বলা হচ্ছে। তো দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান 12 সি, মানে হচ্ছে প্রাইমারি ও মাধ্যমিক শিক্ষার কথা বলা হয়েছিল হান্টার কমিশনের সুপারিশে। পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 13-এর দেখো সরকার হান্টার কমিশনের সুপারিশগুলি গ্রহণ করেছিল কবে, অপশান এ 1884 খ্রিস্টাব্দে, অপশান বি 1885 খ্রিস্টাব্দে, অপশান সি 1886 খ্রিস্টাব্দে এবং অপশান ডি 1890 খ্রিস্টাব্দে। তো এখানে 13-এর অ্যান্সার হয়ে যাবে অপশান এ 1884 সালে কিন্তু হান্টার কমিশনের সুপারিশগুলো সরকার গ্রহণ করেছিল এবং হান্টার কমিশন এসেছিল 1882-তে এবং হান্টার কমিশনের সুপারিশ গ্রহণ করা হয় 1884-তে। পরের কোশ্চেনটা দেখে নিই। 14 দেখো র্যালে কমিশন গঠিত হয় কবে, তো হান্টার কমিশনের পরে পরে যে কমিশনটা আসে সেটা হচ্ছে র্যালে কমিশন। তো এটা কবে এসেছিল, এ রয়েছে 1901 খ্রিস্টাব্দে, অপশান বি রয়েছে 1902 খ্রিস্টাব্দে, অপশান সি রয়েছে 1904 খ্রিস্টাব্দে এবং অপশান ডি রয়েছে 1905 খ্রিস্টাব্দে। তো অবশ্যই এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মানে হচ্ছে 1902 খ্রিস্টাব্দে কিন্তু র্যালে কমিশন আসছে। আর এই সমস্ত কমিশন বা কমিটিগুলো কিন্তু সবই স্বাধীনতার আগে। ঠিক আছে, তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ শিক্ষার নীতি সম্পর্কে ভারতে। তো অবশ্যই মনে রাখবে সাল, তারিখ এবং কোন কমিশনে কি বলা হয়েছিল, কোন শিক্ষার নীতিতে কি এসেছিল, এই সমস্ত কিছুই। তো এখানে তাহলে অ্যান্সার হয়ে গেল 1902 খ্রিস্টাব্দে র্যালে কমিশন গঠিত হয়েছিল। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 15-এর দেখো র্যালে কমিশন দুজন সদস্য ছিলেন, এখানে র্যালে কমিশনের হবে, র্যালে কমিশনে দুজন সদস্য ছিলেন অপশান এ সৈয়দ আহমেদ, স্যার সৈয়দ আহমেদ, অপশান বি হোসেন বিলগ্রামি, অপশান সি গুরুদাস বন্দ্যোপাধ্যায় এবং অপশান ডি বি ও সি উভয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, বি ও সি উভয়, অর্থাৎ হোসেন বিলগ্রামি এবং গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন র্যালে কমিশনে দুজন সদস্য। কোন কমিশনে কারা সদস্য ছিলেন এগুলো কিন্তু আলাদা আলাদা নাম থাকবে, তো একটার সঙ্গে অপরটা গুলিয়ে দিলে চলবে না, তো অবশ্যই ভালো করে পড়তে হবে তবেই মনে থাকবে। দেখো র্যালে কমিশনে দুজন সদস্য ছিলেন হোসেন বিলগ্রামি এবং গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন।
বি ও সি উভয়ই হয়ে গেল, অর্থাৎ ডি অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখে নিই, পরের 16 দেখো, র্যালে কমিশনের সুপারিশে কবে লর্ড কার্জন বিশ্ববিদ্যালয় আইন প্রবর্তন করেন? অপশন এ 1909 খ্রিস্টাব্দে, অপশন বি 1908 সালে, অপশন সি 1905 সালে এবং অপশন ডি 1904 সালে। তো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। দেখো র্যালে কমিশনটা আসছে 1902 সালে এবং র্যালে কমিশনের সুপারিশে লর্ড কার্জন বিশ্ববিদ্যালয় আইন প্রবর্তন করছে 1904 সালে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নিই। পরের দেখো 17-র, 1904-এর বিশ্ববিদ্যালয় আইনের ধারার মধ্যে নিচের কোনটি ছিল না? দেখো র্যালে কমিশনের সুপারিশে 1902 সালে, র্যালে কমিশনের সুপারিশে 1904 সালে বিশ্ববিদ্যালয় আইন প্রবর্তন করেন লর্ড কার্জন, সেই আইনে কোনটি ছিল না বলতে বলা হয়েছে? অপশন এ রয়েছে, এই আইনের মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি করা হয়। অপশন বি রয়েছে, কলেজগুলি পরিদর্শনের ব্যবস্থা করা হয়। অপশন সি রয়েছে, প্রাইভেট কলেজগুলির উপর নিয়ন্ত্রণ শিথিল করা হয়। এবং অপশন ডি রয়েছে, উচ্চশিক্ষার উন্নতির জন্য প্রতি বছরে 5 লক্ষ টাকা করে 5 বছরের অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। তো এখানে 17 দেখো অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মানে হচ্ছে প্রাইভেট কলেজগুলির উপর নিয়ন্ত্রণ শিথিল করা হয় যেটা বলা হয়েছে, ঠিক এর অপোজিটটা হবে প্রাইভেট কলেজগুলির উপর নিয়ন্ত্রণ কঠোর করা হয়। তো এই আইনে অন্য যে তিনটি অপশনের কথা বলা হয়েছে সেই তিনটি অপশনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। এই আইনের মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি করা হয়, কলেজগুলি পরিদর্শনের ব্যবস্থা করা হয়, উচ্চশিক্ষার উন্নতির জন্য প্রতি বছর 5 লক্ষ টাকা করে 5 বছরের অনুদানের ব্যবস্থা করা হয়। তো এই তিনটি নীতি কিন্তু বিশ্ববিদ্যালয় আইনে নেওয়া হয়েছিল, বা বিশ্ববিদ্যালয় আইনে এই তিনটি নীতি ছিল এবং প্রাইভেট কলেজগুলির উপর নিয়ন্ত্রণ শিথিল করা হয়। শুধু এটাই ছিল না, কারণ প্রাইভেট কলেজগুলির উপর নিয়ন্ত্রণ কঠোর বা কঠিন করা হয়েছিল। তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 18 দেখো, কোন কমিশনের অপর নাম কলকাতা কমিশন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আগে অনেকবার পরীক্ষায় এসেছে কোশ্চেনটা। অপশন এ স্যাডলার কমিশন, অপশন বি হান্টার কমিশন, অপশন সি হার্টক কমিশন এবং অপশন ডি কোনোটি নয়। তো এখানে অবশ্যই অ্যান্সার হয়ে যাবে 18-র অপশন এ, মানে হচ্ছে স্যাডলার কমিশন। স্যাডলার কমিশন কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে, যেটা স্যাডলার কমিশন এসেছিলো কবে? 1917 সালে, 1917 সালে কিন্তু স্যাডলার কমিশন আসছে। চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 19-এর দেখো, স্যাডলার কমিশনের অন্যতম ভারতীয় সদস্য ছিলেন অপশন এ গুরুদাস বন্দ্যোপাধ্যায়, অপশন বি আশুতোষ মুখোপাধ্যায়, অপশন সি ভূদেব মুখোপাধ্যায় এবং অপশন ডি কেউইনন। তো স্যাডলার কমিশনের ভারতীয় সদস্য ছিলেন 19-এর অপশন হয়ে যাবে বি আশুতোষ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায় কিন্তু ছিলেন স্যাডলার কমিশনের ভারতীয় সদস্য। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 20-র দেখো, স্যাডলার কমিশন কত সালে গঠিত হয়েছিল? অপশন এ 1915 সালে, অপশন বি 1916 সালে, অপশন সি 1917 সালে এবং অপশন ডি 1919 সালে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 1917 সালে কিন্তু স্যাডলার কমিশন এসেছিল। ঠিক আছে, তো এর সভাপতি ছিল কে? না, সভাপতি ছিলেন মাইকেল স্যাডলার। পরের কোশ্চেনটা দেখে নিই। পরের দেখো, স্যাডলার কমিশনের সুপারিশ ছিল কোনগুলো? অপশন এ 12 বছর ব্যাপী বিদ্যালয় শিক্ষা, অপশন বি 3 বছরের স্নাতক পাঠ্যক্রমের প্রচলন, অপশন সি আবাসিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থার প্রবর্তন এবং অপশন ডি উপরের সবগুলোই। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলোই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তো স্যাডলার কমিশনের সুপারিশগুলো আরেকবার দেখে নাও। 12 বছর ব্যাপী বিদ্যালয় শিক্ষা, যেটা 12 পর্যন্ত, 5 থেকে, এবং 3 বছরের জন্য স্নাতক পাঠক্রম, গ্র্যাজুয়েশনের কথা বলা হয়েছে, এবং আবাসিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থার প্রবর্তন করা হয়। তো এই সুপারিশগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলছি কোন কমিশনে কি সুপারিশ এসেছিলো, কোন কমিশনের সদস্য কে ছিলেন, এগুলো কিন্তু বারবার পড়তে হবে, না পড়লে কিন্তু সব ভুল হয়ে যাবে। তো এই জন্য ভালো করে এই কোশ্চেনগুলো ফলো করো এবং অবশ্যই টেক্সটটা ভালো করে পড়তে হবে, শুধু কোশ্চেন ফলো করলেই তো আর হবে না, তো সেই জন্য টেক্সটটা অবশ্যই ভালো করে পড়তে হবে। তো দেখো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 22-এর দেখো, স্যাডলার কমিশনের রিপোর্ট
পেশ করা হয় কবে? অপশান এ রয়েছে 1919 খ্রিস্টাব্দে, অপশান বি রয়েছে 1920 খ্রিস্টাব্দে, অপশান সি রয়েছে 1921 খ্রিস্টাব্দে এবং অপশান ডি রয়েছে 1922 খ্রিস্টাব্দে। 22-এর অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মানে হচ্ছে 1919 খ্রিস্টাব্দে। 1917-তে স্যার মাইকেল স্যাডলারের সভাপতিত্বে স্যাডলার কমিশন আসছে এবং 1917-র স্যাডলার কমিশন 1919 খ্রিস্টাব্দে তার রিপোর্ট পেশ করছে। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরে 23-এর কোশ্চেনে চলে যাব। দেখো, বলা হয়েছে স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী 1921 সালের মধ্যে কয়টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে? অপশান এ 5টি, অপশান বি 7টি, অপশান সি 9টি এবং অপশান ডি 10টি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 7টি। স্যাডলার কমিশন এসেছিল 1917 সালে, আগেই বলা হয়েছে, এবং 1919 সালে এই রিপোর্ট পেশ করা হয়, আর 1921 সালের মধ্যে এই কমিশনের সুপারিশে 7টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। এই কমিশন মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধানের জন্য নিয়োগ করা হয়, পরে যদিও সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই কমিশন প্রযোজ্য হয়। তো এখানে এই কমিশনের সুপারিশে 1921 সালের মধ্যে 7টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 24-এ দেখো, হার্টক কমিটি গঠিত হয় কবে? অপশান এ 1929 খ্রিস্টাব্দে, অপশান বি 1928 খ্রিস্টাব্দে, অপশান সি 1926 খ্রিস্টাব্দে এবং অপশান ডি 1925 খ্রিস্টাব্দ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মানে হচ্ছে 1929 খ্রিস্টাব্দ। 1929 খ্রিস্টাব্দে কিন্তু হার্টক কমিটি গঠিত হয়। আমি যে সমস্ত কমিটি বা কমিশনের কথা বলছি সেগুলো কিন্তু একদম ক্রনোলজি অনুযায়ী পরপর বলছি, মেকলে মিনিট থেকে শুরু হয়ে একদম আমি পরপর যেগুলো এসেছে সেগুলো কিন্তু সাল ধরে বলে যাচ্ছি। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরে দেখো 25-এর বলা হয়েছে হার্টক কমিশন গুরুত্ব দিয়েছিল অপশান এ উচ্চশিক্ষার উপর, অপশান বি প্রাথমিক শিক্ষার উপর, অপশান সি মাধ্যমিক শিক্ষার উপর এবং অপশান ডি সবগুলোয়। তো এখানে হার্টক কমিশন যেটা 1929 সালে এসেছিল সেটা জোর দিয়েছিল প্রাথমিক শিক্ষার উপর। তো দেখো, এখানে বলা হয়েছে যে স্কুল কলেজ বেশি সংখ্যায় গড়ে উঠলেও শিক্ষার মানের অবনতি হওয়ায় শিক্ষার অগ্রগতি পর্যালোচনা করতে এই হার্টক কমিটি গঠিত হয়। তো হার্টক কমিটি কেন গঠিত হয় সেটাও বলে দিলাম, এই সালটা তো আগেই বলেছি 1929, এবং এই কমিশন গুরুত্ব দিয়েছিল প্রাইমারি শিক্ষার উপর। চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 26-এর দেখো, ভোকেশনাল শিক্ষার কথা বলা হয় কোন কমিশনে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভোকেশনাল শিক্ষার কথা বলা হয় কোন কমিশনে? অপশান এ হান্টার কমিশন, অপশান বি বিশ্ববিদ্যালয় কমিশন, অপশান সি স্যাডলার কমিশন এবং অপশান ডি হার্টক কমিশন। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মানে হচ্ছে হার্টক কমিশন। 1929-এর হার্টক কমিশনে কিন্তু ভোকেশনাল শিক্ষার কথা বলা হয়। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নিই। পরে 27-এর দেখো, গান্ধীজির বুনিয়াদী শিক্ষানীতি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়? আমরা জানি গান্ধীজি বুনিয়াদি বা নৈতালিম শিক্ষানীতির প্রচলন করেছিলেন, সেটা কবে কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়েছিল বলতে বলা হয়েছে। অপশান এ রয়েছে 1937-এর ওয়ার্ধায়, অপশান বি রয়েছে 1929-এর লাহোরে, অপশান সি রয়েছে 1925-এর কানপুরে এবং অপশান ডি রয়েছে কোনোটিই নয়। তো এখানে অবশ্যই অ্যান্সার হয়ে যাবে অপশান এ সঠিক উত্তর, 1937-এর ওয়ার্ধায় গান্ধীজির বুনিয়াদী শিক্ষানীতি গৃহীত হয়। এটা হচ্ছে 1937-এর ওয়ার্ধাতে জাতীয় কংগ্রেসের এই অধিবেশনে গান্ধীজির বুনিয়াদি বা নয়তালিম শিক্ষানীতি গৃহীত হয়। পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 28-এর দেখো, বলা হয়েছে গান্ধীজির বুনিয়াদি শিক্ষানীতি গুলির মধ্যে কোনটি সঠিক? গান্ধীজির যে বুনিয়াদি শিক্ষানীতি বা নয়তালিম শিক্ষানীতির কথা বলেছিলেন সেখানে নীতিগুলির মধ্যে কোনটি সঠিক অপশানে বলতে বলা হয়েছে। অপশান এ রয়েছে সক্রিয়তা ধর্মী শিক্ষা, অপশান বি রয়েছে অনুবন্ধ শিক্ষা, অপশান সি রয়েছে হস্তশিল্পকে কেন্দ্রীয় বিষয় হিসেবে ধার্য করা এবং অপশান ডি রয়েছে সবগুলোয়। তো দেখো, 28-এর এখানে অপশান হয়ে যা অপশানের উত্তর হয়ে যাবে অপশান ডি, অপশান ডি মানে হচ্ছে উপরের সবগুলো। গান্ধীজির বুনিয়াদী শিক্ষা বা নয়তালিম শিক্ষা
নীতিতে বলা হয়েছিল সক্রিয়তাধর্মী শিক্ষা, অনুবন্ধ শিক্ষা এবং হস্তশিল্পকে কেন্দ্রীয় বিষয় হিসেবে ধার্য করা, এই সবগুলি কিন্তু গান্ধীজির বুনিয়াদী শিক্ষানীতিতে ছিল। নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দেখো, 29-এর কোশ্চেনে বলা হয়েছে সার্জেন্ট পরিকল্পনা কত সালে পেশ করা হয়। সার্জেন্ট পরিকল্পনা কত সালে পেশ করা হয়? অপশন এ 1940 খ্রিস্টাব্দে, অপশন বি 1941 খ্রিস্টাব্দে, অপশন সি 1943 খ্রিস্টাব্দে এবং অপশন ডি 1944 খ্রিস্টাব্দে। তো এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1944। 1944 সালে কিন্তু সার্জেন্ট পরিকল্পনা চলে আসছে। পরের কোশ্চেনটা দেখে নিই। পরের দেখো 30-এর বলা হয়েছে ইন্টারমিডিয়েট স্তরের বিলুপ্তি ঘটানো হয় কোন কমিশনে। ইন্টারমিডিয়েট স্তরের বিলুপ্তি ঘটানো হয় কোন শিক্ষা কমিশনে? অপশন এ ওয়ার্ধা পরিকল্পনায়, অপশন বি সার্জেন্ট পরিকল্পনায়, অপশন সি হার্টক কমিশন এবং অপশন ডি হান্টার কমিশনে। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মানে হচ্ছে সার্জেন্ট পরিকল্পনায়। সার্জেন্ট পরিকল্পনা যেটা এসেছিল 1944 সালে সার্জেন্টের নেতৃত্বে, তো ওখানে কিন্তু বলা হয়েছে ইন্টারমিডিয়েট স্তরের বিলুপ্তির কথা। এবং এই কমিশনের কিছু গুরুত্বপূর্ণ সুপারিশও ছিল, যেটা আমি একটু বলে দিই। প্রথমে রয়েছে 3 থেকে 6 বছর ব্যাপী প্রাক প্রাথমিক শিক্ষা। 2 নম্বরে রয়েছে 6 থেকে 11 বছর বয়স্ক শিক্ষার্থীদের জন্য সর্বজনীন অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা। 3-এ রয়েছে নির্বাচিত 11 থেকে 17 বছর বয়স্ক শিক্ষার্থীদের জন্য 11 থেকে 17 বছর ব্যাপী শিক্ষা, উচ্চ মাধ্যমিকের পর 3 বছর ব্যাপী বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রম, ইন্টারমিডিয়েট স্তরের বিলুপ্তি, শিক্ষণ পদ্ধতি, শারীরবিদ্যা, মানসিক ও শারীরিক প্রতিবন্ধীদের উপর শিক্ষার যে গুরুত্বটা বা প্রতিবন্ধীদের শিক্ষার যে একটা গুরুত্ব সেটা নিয়ে বিবেচনা করার কথাও কিন্তু এই সার্জেন্ট পরিকল্পনায় বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এই সার্জেন্ট পরিকল্পনায় এই সমস্ত বিষয়গুলো ছিল, যার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইন্টারমিডিয়েট স্তরের বিলুপ্তি। তো এটা কিন্তু সার্জেন্ট কমিশন, এটা অ্যান্সার হয়ে যাবে সার্জেন্ট কমিশন বা সার্জেন্ট পরিকল্পনা। পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 31-এ দেখো সার্জেন্ট পরিকল্পনা কত বছরের মধ্যে শিক্ষাক্ষেত্রে ইংল্যান্ডের ন্যায় পারদর্শিতা অর্জনের নীতি নেয়। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সার্জেন্ট পরিকল্পনা কত বছরের মধ্যে শিক্ষাক্ষেত্রে ইংল্যান্ডের ন্যায় পারদর্শিতা অর্জনের নীতি নেয়। অপশন এ 20 বছর, অপশন বি 25 বছর, অপশন সি 40 বছর এবং অপশন ডি 50 বছর। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 40 বছরের মধ্যে কিন্তু সার্জেন্ট পরিকল্পনা ইংল্যান্ডের ন্যায় পারদর্শিতা অর্জনের নীতি নেয় শিক্ষাক্ষেত্রে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নিই। পরের 32-এ দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড গঠিত হয় কোন কমিটির প্রস্তাবে। অপারেশন ব্ল্যাকবোর্ড গঠিত হয় কোন কমিটির প্রস্তাবে? অপশন এ রামমূর্তি ও জনার্দন কমিশন, অপশন বি রাধাকৃষ্ণন কমিশন, অপশন সি মুদালিয়ার কমিশন এবং অপশন ডি কোঠারি কমিশন। তো এটা কিন্তু হয়ে যাবে অপশন এ, মানে হচ্ছে রামমূর্তি কমিশন ও জনার্দন কমিশন, এই দুটো কমিশনে অপারেশন ব্ল্যাকবোর্ড গঠিত হয়। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নিই। পরের দেখো 33-এর বলা হয়েছে স্বাধীনতার ঠিক পরবর্তীকালে কোন কমিশন নিয়োগ করা হয়। স্বাধীনতার ঠিক পরবর্তীকালে কোন কমিশন নিয়োগ করা হয়? অপশন এ মুদালিয়ার কমিশন, অপশন বি রাধাকৃষ্ণন কমিশন, অপশন সি কোঠারি কমিশন এবং অপশন ডি জাতীয় শিক্ষা নীতি। তো দেখো স্বাধীনতার ঠিক পরবর্তীকালে, মানে 1947 সালে ভারত স্বাধীন হয় এবং তার ঠিক পরেই 1948-49-এর মধ্যে যে কমিশনটা এসেছিল শিক্ষা কমিশন, সেটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাধাকৃষ্ণন কমিশন কিন্তু স্বাধীনতার পরে পরে এসেছিল, সময়টা হচ্ছে 1948-49। এই কমিশনের সভাপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলি ছিল গ্রামীণ বিশ্ববিদ্যালয়, ধর্মীয় ও নৈতিক শিক্ষা ইত্যাদি। তো দেখো এখানে কিন্তু মুদালিয়ার কমিশনের নামও রয়েছে, কিন্তু মুদালিয়ার কমিশন কিন্তু ঠিক তার 2 বছর পরে,
কিন্তু স্বাধীনতার পরে পরে বললে কিন্তু রাধাকৃষ্ণন কমিশনটা হবে। পরের কোশ্চেনটা দেখে নিই, পরের 34-এ দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন এর সভাপতি কে ছিলেন? মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে মুদালিয়ার শিক্ষা কমিশন, যেটা এসেছিল 1952-53 সালে। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন, তো এখানে অপশন আছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন বি রয়েছে ডক্টর লক্ষ্মণ স্বামী মুদালিয়র, অপশন সি রয়েছে স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং অপশন ডি রয়েছে কোনোটি নয়। তো এখানে দেখো, প্রথমেই বললাম যে মাধ্যমিক শিক্ষা কমিশন, যার অপর নাম মুদালিয়ার কমিশন, এই জন্যই যে এই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষ্মণ স্বামী মুদালিয়ার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মানে হচ্ছে ডক্টর লক্ষ্মণ স্বামী মুদালিয়ার, ঠিক আছে। এবং এই কমিশনটা এসেছিল 1952-53 সালে। এর আগেও একটা কমিশন এসেছিল, যেটা আমি এক্ষুনি বললাম একটু আগে, রাধাকৃষ্ণন কমিশন স্বাধীনতার ঠিক পরেই 1948-49-এ, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নিই, পরের কোশ্চেনে চলে যাব। দেখো 35-এ বলা হয়েছে ত্রিভাষা সূত্রের প্রবর্তন করা হয় কোন শিক্ষানীতি অনুযায়ী? অপশন এ মাধ্যমিক শিক্ষা কমিশন, অপশন বি জাতীয় শিক্ষানীতি, অপশন সি কোঠারি কমিশন এবং অপশন ডি রামমূর্তি কমিশন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মানে হচ্ছে কোঠারি কমিশন। এই কমিশন এসেছিল 1964 সালে, সভাপতি ছিলেন ডি এস কোঠারি, এবং এখানেই ত্রিভাষা সূত্র বা শিক্ষাক্ষেত্রে তিনটি ভাষা প্রবর্তনের কথা বলা হয়েছিল, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নিই, 36-এর দেখো, জাতীয় শিক্ষানীতি কত সালে এসেছিল? অপশন এ 1980, অপশন বি 1985, অপশন সি 1986 এবং অপশন ডি 1990। তো কত সাল নাগাদ জাতীয় শিক্ষানীতি এসেছিল এটা বললে হয়ে যাবে 1986 সাল নাগাদ। 1986 সালে কিন্তু জাতীয় শিক্ষানীতি এসেছিল। পরের কোশ্চেনটা দেখে নিই, পরে দেখো 37-এ ডায়েট, সিএবিই, এসএবিই গঠনের কথা বলা হয় কোন শিক্ষানীতি অনুযায়ী? তো দেখো, ডায়েট, সিএবিই, এসএবিই এগুলো কি সেগুলো আমি একটু বলে দিচ্ছি। ডায়েটের ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। সিএবি হচ্ছে সেন্ট্রাল অ্যাডভাইজারি বডি, এবং এসএবি হচ্ছে স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। তো এগুলোর এই অ্যাক্রোনিমগুলো কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে পরীক্ষায়, তো হায়ার এডুকেশনের ক্ষেত্রে এটা কিন্তু খুব লাগে, এই ধরনের কোশ্চেনগুলো খুব পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তো দেখো, এগুলো গঠনের কথা বলা হয়েছে কোন শিক্ষানীতিতে? অপশন এ মাধ্যমিক শিক্ষা কমিশন, অপশন বি জাতীয় শিক্ষানীতি, অপশন সি জনার্দন কমিশন এবং অপশন ডি রামমূর্তি কমিশনে। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মানে হচ্ছে 1986-এর জাতীয় শিক্ষানীতিতে গুরুত্বপূর্ণ সুপারিশ হিসেবে এগুলো বলা হয়েছে যে প্রতিটি জেলায় ডায়েট গঠন, শিক্ষা পরিচালনার জন্য জাতীয় স্তরে সেন্ট্রাল বোর্ড অ্যাডভাইজারি বডি অর্থাৎ সিএবিই এবং রাজ্য স্তরে এসএবি অর্থাৎ স্টেট অ্যাডভাইজারি বোর্ড অব এডুকেশন গঠনের কথা, ঠিক আছে। পরের কোশ্চেনে দেখে নিই কী রয়েছে। 38-এর বলা হয়েছে রামমূর্তি কমিটি কবে গঠিত হয়? এ রয়েছে 1990 খ্রিস্টাব্দ, বি রয়েছে 1992 খ্রিস্টাব্দ, সি রয়েছে 1986। এটা কিন্তু 1800 করা আছে, তো এটা অবশ্যই 1986 হবে, 1986 খ্রিস্টাব্দে, এবং ডি রয়েছে 1992। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে রামমূর্তি কমিশন অপশন এ, মানে হচ্ছে 1990 সালে কিন্তু রামমূর্তি কমিটি এসেছিল। পরের কোশ্চেনটা দেখে নিই, পরে দেখো জনার্দন কমিটি গঠিত হয় কবে? অপশন এ 1990 খ্রিস্টাব্দে, অপশন বি 1992 খ্রিস্টাব্দে, অপশন সি 1993 খ্রিস্টাব্দে এবং অপশন ডি 1994 খ্রিস্টাব্দে। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে জনার্দন কমিটির ক্ষেত্রে অপশন বি, মানে হচ্ছে 1992 সালে কিন্তু জনার্দন কমিটি গঠিত হয়। আর এই রামমূর্তি এবং জনার্দন কমিটির প্রস্তাব অনুসারে অপারেশন ব্ল্যাকবোর্ড গঠিত হয়, যেখান থেকে নবোদয় বিদ্যালয় গঠিত হয়। অপারেশন ব্ল্যাকবোর্ডের তত্ত্বাবধানে নবোদয় বিদ্যালয় গঠিত হয়েছিল রামমূর্তি এবং জনার্দন কমিটির সুপারিশ। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, মনে রাখবে অবশ্যই। পরের কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেনে চলে যাব। তার আগে বলে দিই যে তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে আমি
যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের এবং আজকে শেষ কোশ্চেনে চলে যাব। দেখো বলা হয়েছে পিওএ অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশন কবে গঠিত হয়। অপশন এ 1990 খ্রিস্টাব্দে, অপশন বি 1991 খ্রিস্টাব্দে, অপশন সি 1992 খ্রিস্টাব্দে এবং অপশন ডি 1993 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মানে 1992 সালে জাতীয় শিক্ষা নীতি হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন। ঠিক আছে, তো 2020-র নিউ এডুকেশন পলিসির আগে এটাই ছিল কিন্তু লেটেস্ট শিক্ষা নীতি বা শিক্ষা কমিশন। তো আমি এখানে আজকে যে 40টি কোশ্চেন দেখেছি, আমি মনে করি যে এই কোশ্চেনগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুব কার্যকরী হবে। আর প্রথম থেকে ব্রিটিশদের যুগ থেকে শুরু করে স্বাধীন ভারতে কোন কোন কমিশন, কোন কোন কমিটি এসেছিল, শিক্ষা নীতি এসেছিল, এগুলো কিন্তু আমি এমসিকিউ প্যাটার্নে হলেও ক্রনোলজিটা ধরে ধরে কিন্তু কোশ্চেনগুলো রেখেছি। তো তোমরা যদি বলো যে পিডিএফ দিতে, তাহলে আমি ডেসক্রিপশনে পিডিএফ লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, যাতে আমি আবার নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন পাই। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।